এই মুহূর্তে লু বাংলাদেশে গিয়েছে আপনি বলছেন মিথ্যা কথা মানে র্যাবের উপরে নিষেধাজ্ঞা নিয়ে নিষেধাজ্ঞা নিয়ে আজ থেকে দেড় মাস আগে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা তো ভারতে ভারতের সাজানো বাংলাদেশের পাতানো নির্বাচনকে তোমরা তো মেনে নিয়েছ তো আর কি এখন তো তোমরা নর্মালাইজেশন রিলেশন তো বাংলাদেশের সাথে তোমরা নর্মালজেশনের দিকে যাইতেছে তোমরা বাংলাদেশে হেল্প করবা র্যাবের সাথে কাজ করবা আর্মির সাথে কাজ করবা হাসিনার সাথে কাজ করবা তো বলছে উই ডিন সে দ্যাট আমি তাকে রেফার করলাম ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের হাসিনা শেখকে কনগ্রাচুলেট করেছে বলছে যে দ্যাট ইজ এ প্রোটোকল হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য পলিসি

ক্যাজুয়াল একটা এনভায়রনমেন্টে আমরা ডিনারে খেতে খেতে কথা বলছিলাম এখানে অনেক ধরনের বিষয় এসেছিল এটা কোনো ফর্মাল ওয়েতে আমরা কথা বলি না এটাও খুব আন্তরিক ভাবে কথা হয়েছে না হলে তো ডিনারে খাওয়ার টেবিলে বসে খেতে খেতে এত কথা আসতো না তো এখানে আপনারা যেটা বলছেন যে বিএনপির প্রসঙ্গে কোনো কথা বিএনপি প্রসঙ্গে কোনো কথাই আসেনি আর ওই র্যাবের উপর স্যাংশনের বিষয় যেটা ওটা নিয়েও কথা হয়েছে এবং তারা বলেছে যে স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস তারা এখন র্যাবের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই এবং তারা এটা অলরেডি ফরওয়ার্ড করেছে তারা ওই তাদের যে যারা প্রথমে স্যাংশনটা দিয়েছিল সেই ডিপার্টমেন্ট মানে স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তাদেরকে এটা তারা জানানো হয়েছে এবং হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট হচ্ছে তাদের কোনো আপত্তি নেই তো এখন ওই তাদের যে জাস্টিস ডিপার্টমেন্ট সরি জাস্টিস ডিপার্টমেন্টকে তারা ওটা ফরওয়ার্ড করেছে তো বলছে জাস্টিস ডিপার্টমেন্ট এখন তারা সিদ্ধান্তের অপেক্ষায় আছে তো এই যে একটা মিথ্যাচার মোহাম্মদ আরাফাত যে করলো যে হোয়াইট হাউস

আপনি জানেন যে সে প্রতিমন্ত্রী সে ওই সাংস্কৃতিক শিল্প এবং সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী তার ভূমিকাটা এখানে কি হচ্ছে ফরেন পলিসির বিষয়ে যেখানে সালমান সালমানের সাথে তাকে কেন থাকতে হচ্ছে তো এই বিষয়গুলি কিন্তু খুব মানে একটা দৃষ্টিগটু লাগছে আমার কাছে তো আপনি যদি সাময়িকভাবে এই বিষয়গুলি নিয়ে যদি একটু মন্তব্য করেন আপনার শেষ কথাটা আপনি যে শেষ মন্তব্যটা করেছেন ওটার জবাবে বলি যে আরাফাত এখানে কি করেছে সে তো একটা প্রতিমন্ত্রী এবং তাও তথ্য প্রতিমন্ত্রী না ও কি প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী না তথ্য প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ওখানে কি করছে এর জবাব হচ্ছে আহ এইগট আরাফাত ছাড়া এই ফ্যাগট আরাফাত ছাড়া হাসিনা মন্ত্রিসভায় ইংরেজি বুঝে বা বলে এমন লোকজন নাই আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন তাকে কেন পাঠানো হয়েছে এই ছাড়া দুই চার কলম ইংরেজি বুঝে বা বলে এমন কোন লোকজন নাই অন্যান্য যারা আছে তারা ক্যাজুয়াল কনভারসেশনে ইয়েস নো ভেরি গুড বলতে পারে কিন্তু পলিসি ডিসকাশনে এরা কেউ ভালো না তো এটার জন্য ফ্যাগাট আরাফাত পাঠানো হয়েছে আপনার প্রশ্নের জবাব এক নম্বর এটা তাকে কোন ক্যাবিনেট মিনিস্টার হিসেবে ওই ইনভাইটেশনে পাঠানো হয় না তাকে পাঠানো হইছে ডোনাল্ড লু যদি ওখানে গালি দেয় তুমি এটা ঠিকমতো বুঝাইছো এটা গালি দিল না এখন তাকে পাঠাইছে সালমান রহমান থাকলে তাকে পাঠাবে কেন সালমান রহমান গভর্নমেন্টকে কন্টিনিউলি ব্ল্যাকমেল করে তার নিজের স্বার্থে তার ব্যবসার সাথে এটা হাসিনা শেখ যেমন জানে ভারতও তেমনি জানে সালমান রহমান ফোর আওয়ার্স হাসিনা বাংলাদেশকে যেভাবে শোষণ করে সালমান রহমানের কথা হইতেছে তুমি একা চাইটা খাবা আর আমার বাঘ থাকবে না এটা হবে না সে হাসিনাকে এবং এই আওয়ামী লীগকে ব্ল্যাকমেইল করার জন্য লেবু চেপার জন্য তারা কি করে জানেন সালমান রহমান ধরেন সে অর্থমন্ত্রীকে বলে আমার এক হাজার কোটি টাকা লাগবে অর্থমন্ত্রী বলে এটা কোথা থেকে দেব এটা তো প্রধানমন্ত্রী রাজি হবে না সালমান রহমানের চরিত্রটাকে আমি একজাক্ট ব্যাখ্যা করি ধরেন তার এক হাজার কোটি টাকা লাগবে এখন তার ধান্দা লাগছে এক হাজার কোটি টাকা লাগবে সে অর্থমন্ত্রী আহ মন্ত্রী তাদেরকে বলবে ফোন করে বলবে আমার এক হাজার কোটি টাকা লাগবে তারা বলবে প্রধানমন্ত্রী রাজি হবে না বাংলাদেশ ব্যাংক রাজি হবে না কোনো ব্যাংক রাজি হবে না সালমান রহমান কয় আমি চাইছি ওরে ক বইলা সালমান রহমান একটা কাজ করে সে ফোনটাকে সরাসরি অফ করিয়া দেয় হাসিনা শেখ কল করে সে ফোন ধরে না সেনা প্রধান কল করে সে ফোন ধরে না এবং ওই যাদেরকে বলছে আমার এক হাজার কোটি টাকা লাগবে শুধুমাত্র একজনার ফোনটাই খোলা রাখে যে তারে বলবে হ্যাঁ আমরা এখন তুমি এক হাজার চাইছো এক হাজার কোটি টাকা চাইছো তোমার দেওয়া হয়েছে সে শুধু ওই ফোনটাই খোলা রাখে বইলা দেয় আমি শুধু ওইটাই শুনতে চাই আমি যেটা চাইছি আপনি কি জানেন সে মক্কা যাওয়ার আগে কয়েক হাজার কোটি টাকা চাইছে বলছে আমার এটা দরকার আর কারো ফোন সে পিকআপ করে না এটা কেন কর এটা সে কেন করে জানেন দিস ইজ লজারি কারণ আমি একদিন কথায় কথা বলছিলাম সালমান রহমান 1000 গুণ যোগ্য হাসিনা চাইতে কয় না বেটার বাংলাদেশি ভাই বোনের আপনাদেরকে আমি দুই শয়তানের মধ্যে একটা ভালো শৈতান সালমান রহমান যোগ্যতা ভিত্তিক বিচারে হাসিনার চাইতে দশ হাজার গুণ যোগ্য তো সে কি করছে সরকারকে আলটিমেটাম দেয় আমার পাঁচ হাজার কোটি টাকা লাগবে তোমরা কোথার থেকে দিবে এটা তোমরা জানো বইলা সে সবার সাথে ফোন ব্লক এবং ও একটা শুধু খোলা রাখে যে ফোন ওকে আপনি যা চাইছেন করবো দেওয়া হইল এখন এইটা কিন্তু হাসিনা শেখ জানে যে সালমান রহমান যা চায় সেটা না দিয়া উপায় নাই এই জন্য হাসিনা শেখ এখন ফ্যাগাট আরাফাত অর্থাৎ তার ছেলের বকরা ছেলের পরামর্শে এই আরাফাতকে বিশ্বস্ত মনে করে সালমান রহমান একা কোথাও পাঠায় না লগে আবার একটু লেজুর বাজায় দেয় সে যদি ওইখানে সালমান রহমান যদি আবার কোন সরযন্ত্র করে ওইটার জন্য আইসা তার কাছে বলতে পারে আমি জানি না আপনার দুইটা প্রশ্নের উত্তর আমি দিছি কিনা কেন যাবে আরাফাতে দুই কারণে যাবে ওই ফ্যাকট আরাফাত ছাড়া ইংরেজি বলার বোঝা এবং এবং এই যে মানে জোনালু যে আমি বলতেছি সালমানের ভ্রমণের ভাষায় মিটিং করল এবং ডিনারের মধ্যে কত কথোপকথনটা হলো এটাকে তারা বোঝাবার চেষ্টা করছে সরকারের সাথে তো সম্পর্ক খারাপই থাকতো তাহলে কেন এই শিল্প বাণিজ্য বিনিয়োগ যিনি উপদেষ্টা সালমানের প্রমাণ তার ভাষায় গিয়ে কেন ডিনারে এটার এইটার এইটা এটার জবাবে এইটা এইটা ডোনাল্ডু বাংলাদেশের কোনো আমলার সাথে বসতে চায় নাই সরকারি কোনো অফিস আদালতে বসতে চায় নাই বাংলাদেশের সরকারি কোনো আমলার সাথে বসতে চায় নাই অফিস আদালতে বসতে চায় নাই একটা কারণে কারণ বাংলাদেশের সরকারি অফিস আদালত এবং কর্মকর্তারা রয়ের দ্বারা নিয়ন্ত্রিত ওইখানে যত কনভার্সেশন এগুলা সব রেকর্ড হয় এবং এটা ইন্ডিয়াকে পাস করে সালমান রহমানের বাসায় মিটিং হওয়ার পূর্ব শর্ত ছিল কোন যাবে না এবং সালমান রহমান নিজে এটা করায়। মিটিংটা সালমান রহমানের বাসায় হয়েছে এবং এই সালমান রহমানের বাসায় ডোনাল্লুর মিটিং এর কোন কৃতিত্ব হাসিনারও নাই আরাফাতেরও নাই আওয়ামী লীগেরও নাই এবং সরকারের তো নাই ডোনাল্লু এবং আমেরিকান কোন ডিপ্লোম্যাট অথবা আমেরিকান কোন হায়ার অফিসিয়াল বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনায় আনুষ্ঠানিক ভাবে কোনো জায়গায় বসতে চায় না একটা কারণে কারণ বাংলাদেশের প্রথম শ্রেণীর প্রথম সারিতে সব আমলারা বসে আছে এরা সব রয়ের অ্যাপয়েন্টেড ইন্ডিয়ান যেহেতু তারা ইন্ডিয়ান অ্যাপয়েন্ট আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা কথায় কথায় বলেছে বাংলাদেশের যে কোনো কর্মকর্তার সাথে কথা বললে মনে হয় এরা ইন্ডিয়ান কর্মকর্তা আমি বললাম কি বলবো বলছে হ্যাঁ এদের সাথে কথা বলতে গেলে মনে হয় আমরা ইন্ডিয়ান কাউন্টারপার্ট এর সাথে কথা বলি তো আমরা ফিল করছি তাইলে বাংলাদেশের এই বালচলদের সাথে কথা বলি লাভ কি আমরা ইন্ডিয়া গিয়ে কথা বলি সাকিব এই আলোচনাটা কেন হয়েছিল জানেন আপনার মনে আছে আমি ম্যাথিউ মিলারকে জিজ্ঞাসা করছিলাম বাংলাদেশের ইলেকশন নিয়ে কথা বলার জন্য তোমরা ইন্ডিয়ায় গেছিল কেন আপনার আমার এই প্রশ্নটার কথা মনে আছে জি আমি এই প্রশ্নটা করছিলাম যে ইলেকশন বাংলাদেশে বাংলাদেশ ইজ কান্ট্রি তো তোমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলার জন্য তুমি ইন্ডিয়া কেন গেলে এই সাবজেক্টটা নিয়ে আমি ফলোআপ চাইছিলাম এই কনভারসেশনে তারা বলছে বাংলাদেশের যে কোনো আমলাদের সাথে আমরা কথা বলতে গেলে মনে হয় যে ওরা ইন্ডিয়ান কর্মচারী দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মচারী হোয়াট ইস মিন এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়াল সিটিং ডাউন ইন দ্য ফ্রন্ট অফিস ইন দ্য ক্যাবিনেট অ্যাট দ্য ক্যাবিনেট ইন বাংলাদেশ লাইক

কথা বলতেছি যারা ভারতের ইন্টারেস্ট বাংলাদেশে বসে রক্ষা করে এখন আপনি আমাকে একটা কথা ভাই এটা আপনারা বুঝবেন এটা না বোঝার কোনো কারণ নাই যদি না বুঝেন তাইলে আপনারা লেখাপড়া করেন বেশি করে বুঝবেন সরকারি কোন ইভেন্ট বা আলাপ আলোচনার জন্য ডিপ্লোমেটিক কোনো আলাপ আলোচনার জন্য দ্বিপাক্ষিক কোন আলাপ আলোচনার জন্য কোনো মিটিং আমেরিকান হায়ার অফিসিয়ালরা সরকারি জায়গা বাদ দিয়া কোন উপদেষ্টার বাসায় বা মন্ত্রীর বাসায় যাবে না দ্যাট ইজ ডিপ্লোমেটিক কেন যায় ওদের সাথে কথা বলতে গেলে মনে হয় এরা ইন্ডিয়ান দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর কর্মচারী আর রাজনীতিবিদদের আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং তথাকথিত অনির্বাচিত অবৈধ মন্ত্রীদের কাছে সাথে কথা বলতে গেলে ওরা লেখাপড়াই জানে না ওদের দূরদর্শী তাই নেই ওদের সাথে কথা বলা মানে সময় নষ্ট তাহলে কে কথা বলতে পারবে সালমান রহমান ধুরন্দর তো ধুরন্দর মহা ধুরন্দর যে হাসিনার উপরে সরিগুড়ায় সালমান রহমানের সাথে কথা বলবে এবং হাসিনা চিন্তা করে যে এর সাথে যদি ফ্যাগ আরাফাত্রে দিয়ে দেয় সালমান রহমান মধ্যে থেকে আরো কোনো ষড়যন্ত্র করতেছে কিনা আমরা এটা বুঝতে পারবো এই জন্য আরাফাত্রে ঢুকে আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এর বাইরে কি কোনো ব্যাখ্যা আছে নাই আপনাদেরকে আমি যে কথাটা বললাম এই সাবজেক্ট গুলো একা আমি চিন্তা করছি যে বিষয়টা এরকম কেন সালমান রহমানের সাথে বাসায় গিয়ে কথা বলতে হয় কেন এই জন্য কথা বলতে